হেই, গুড ইভিনিং সবাইকে। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার কারণ হচ্ছে গিয়ে সব থেকে বড় লেটেস্ট নিউজ, সময় টিভির হ্যাকার কে। তো আমি আগের দিন যে ভিডিওতে বলেছিলাম যে সময় টিভির হ্যাকার কে, বাট কিভাবে এই হ্যাকিংটা হতে পারে, এবং আজকে সময় টিভি থেকে রিলিজ করা হয়েছে ভিডিও, ওখানকার সিকিউরিটি হেড, যে সিকিউরিটি হেড সে নিজে বলেছে যে অবভিয়াসলি এটা একটা করা হয়েছে ফিশিং লিঙ্কের মাধ্যমে। তো তোমরা বুঝে গেলে যে ফিশিং লিঙ্ক কতটা ডেঞ্জারাস। তো ওদের আইটি সিকিউরিটি হেড যে সে বলছে যে এটা করা হয়েছে ইথেরিয়াম যে ক্রিপ্টোকারেন্সি, সেই ক্রিপ্টোকারেন্সি বেস কোনো হ্যাকার গ্রুপ আছে, লাইক কানাডা অ্যান্ড রাশিয়ান বেসড। এই কানাডা এবং রাশিয়ান বেসড যে হ্যাকার গ্রুপটা, এই হ্যাকার গ্রুপের এই কাজটা করেছে, এবং এই কাজটার পিছনে ওদের যে সিকিউরিটি হেড, মানে সময় টিভির যে সিকিউরিটি হেড, সে ক্লেম করছে যে সে নাকি 10 মিনিটে চ্যানেল 12:30 হ্যাক হয়েছিল এবং 10 মিনিটে নাকি সে চ্যানেল ফিরিয়ে এনেছে। বাট এটা পুরোপুরি ভুয়ো কথা। তার 1 ঘন্টা পর্যন্ত ইথেরিয়ামে যে প্রমোশন, একটা প্রমোশন লাইভ চলছিল। তো তোমরা জানতে পারলে যে এইটার ফিশিং লিঙ্ক কতটা ডেঞ্জারাস, তো ফিশিং লিঙ্ক থেকে এই হ্যাকিংটা হয়েছে ইথেরিয়ামের। আগে বলে রাখি হ্যাকিং গ্রুপের ইথেরিয়াম কি। ইথেরিয়াম হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি, ইথেরিয়াম 2.0 বলে ওরা একটা মার্কেটে রিলিজ করতে চাইছে। তো ইথেরিয়ামের মেন যে প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, তার নাম হচ্ছে ভিটালিক বুটেরিন। এই ভিটালিক বুটেরিন তার নিজের যে ক্রিপ্টোকারেন্সি সেটা হচ্ছে ইথেরিয়াম। তোমরা ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েনের নাম সবাই শুনেছো, বিটকয়েন হচ্ছে গিয়ে পৃথিবীর সবথেকে টপ, বিটকয়েনের নাম আসে সবথেকে ভ্যালুয়েবল, দেন সেকেন্ডে আসে ইথেরিয়াম। তো ওদের যে টার্গেট ছিল যে ওই বাংলাদেশের সময় টিভি চ্যানেলকে তাদের নিজের করে নিয়ে, নিজে ওন করে নিয়ে সেখান থেকে ওই চ্যানেলটাকে ফেরত দেওয়ার জন্য, মানে অরিজিনাল যে ওনার তার কাছ থেকে $1,000 তারা চেয়েছিল। এটা বলতে পারো ওয়ান টাইপ অফ প্রমোশন, এই প্রমোশনের জন্য তো এই হ্যাকার গ্রুপটা এই করেছে এই কাজটা। তো এবং ওদের যে সিকিউরিটি হেড, তারা সে অবভিয়াসলি তাদের ভুল স্বীকার করে বলে দিয়েছে যে অবভিয়াসলি এটা ছিল একটা ফিশিং লিঙ্ক, সেই ফিশিং লিঙ্ক থেকে সিকিউরিটি লুপহোল ইউজ করে সেই ফিশিং লিঙ্কটা থেকে এই হ্যাকিংটা হয়েছে। তো ফিশিং লিঙ্ক কতটা ডেঞ্জারাস তোমরা বুঝতেই পারছো। এখান থেকে বোঝা গেল আমাদের কতটা ডেইলি লাইফে সচেতন থাকতে হবে এই বিভিন্ন রকম লিঙ্ক ক্লিক করা বা বিভিন্ন রকম প্রলোভন জাতীয় অ্যাড, প্রলোভন জাতীয় জিনিস থেকে। তো এখান থেকে আমাদের এইটুকু শিক্ষা নিতে হবে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টিল দেন গুড বাই।